নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গাতে যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উচ্চমানের ভালো শিক্ষা পেতে পারে সেদিকে কিন্তু অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। এবং সেই প্রতিজ্ঞাকে সামনে রেখেই রাজ্যের শহর থেকে শুরু করে গ্রামে গঞ্জে যে স্কুলগুলো রয়েছে তাদের পরিকাঠামো গঠন করা, শিক্ষকদের বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া যাতে করে তারাও ছাত্রছাত্রীদের ভালো এডুকেশন দিতে পারে সেই জিনিসটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখছে শিক্ষা দপ্তর। একই রকমভাবে রাজ্যের প্রশাসনও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে যে অনুন্নত বিভিন্ন স্কুলগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিভাবে পরিকাঠামোর উন্নয়ন করা যায়। কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু এমন কিছু বিদ্যালয়ের চিত্র উঠে আসে যেগুলোর কিছুটা সমস্যা রয়েছে বিভিন্ন সময়ে, সেগুলি কিন্তু দেখা যায়। এমনই এক বিদ্যালয় জম্পুই জেলা আরডি ব্লকের অন্তর্গত টেলরবন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টির যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং তার পাশাপাশি যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের অভিযোগ যে শিক্ষক স্বল্পতায় ভুগছে এই বিদ্যালয়টি। দীর্ঘদিন ধরেই অনেক কম শিক্ষক রয়েছে এই বিদ্যালয়ে, শৌচালয়ের সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যাও কিন্তু একটা সময় দীর্ঘদিনই ছিল। পরবর্তী সময় সে পানীয় জলের ব্যবস্থা করেছে টেলরবন হাই স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন, তহবিলের টাকা খরচ করেই তারা আলটিমেটলি পানীয় জলের ব্যবস্থা করেছেন। কিন্তু যে কাজটা করার কথা ছিল বিদ্যালয় শিক্ষা দপ্তরের, কিন্তু আলটিমেটলি তারাই কিন্তু তহবিলের টাকা খরচ করেছেন সেই কাজটা। ছাত্রছাত্রী এখানে রয়েছে, ছাত্রছাত্রী কিন্তু তার পাশাপাশি শিক্ষকের সংখ্যা 5 জন, দুপুর বিভাগে শিক্ষকের সংখ্যা মোট 5 জন। স্কুলের শিক্ষকদের বক্তব্য অনুযায়ী জানা গেছে এই 5 জন শিক্ষক দিয়ে সময় মতো সঠিকভাবে ক্লাস করানো সম্ভব হচ্ছে না, যার ফলে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। এই টেলরবন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতায় যে ভুগছে সেই বিষয়টা নিয়ে কি জানাচ্ছেন ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা শুনব। স্যার, আপনাদের স্কুলের যে সমস্যা, মানে শিক্ষকের কি সমস্যা রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের প্রধান সমস্যা হলো বলতে গেলে টিচার। মাত্র আমরা তো 5 জন টিচার নিয়ে একটা হাই স্কুল চলা, এটা তো মানে মানে চিন্তাই করা যায় না, চিন্তাই করতে পারি না। কারণ 5টা ক্লাস, 8, 9, 10, 5টা ক্লাসের জন্য 5 জন টিচার। এক যদি একবার ক্লাসে যায় এরপরে আর কে যাবে? মানে 5, মানে এটা অতি কষ্ট, মানে এটা মানে আমরা এটা অনেক সময় কল্পনা করতে পারি না। 5 জন টিচার নিয়ে একটা হাই স্কুল চলা, এটা খুবই কষ্টকর। আজকে কত বছর ধরে এই সমস্যাটা আপনাদের? এই সমস্যা প্রায় বলতে গেলে 2 বছর হয়ে গেছে। কারণ 10,323 যখন শিক্ষক মহাশয়রা যারা তখন ছিলেন, তখন তার আমাদের তখন অনেক আমরা স্টাফ অনেক ছিল। শুধু 10,323 12 জন আমার এখানে ছিল। মানে তোমাদের স্কুলে কি টিচার শর্ট আছে? কতজন আছে? 8 জন। এতে কি তোমরা মানে ক্লাস তো মানে ক্লাস করাতে কি তার কি অসুবিধা হয় না? তোমরা স্কুলে কোন ওই গ্রুপ ডি আসেনি যে ঘন্টা যে বাড়ি দিয়ে এরকম কেউ নাই? বুঝো, 7টারই করতে লাগে। তো এই জল আর ল্যাট্রিন বাথরুমের কি সমস্যা আছে না তোমরা? তোমার নাম কি? তুমি তোমার স্কুলের নাম কি? তোমার স্কুলে মানে টিচার কি শর্ট আসেনি? আপনারা শুনলেন সেই স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদের কি বক্তব্য, এবং একই রকমভাবে ছাত্রছাত্রীরাও কিন্তু সেই কথাই বলছেন, শিক্ষক স্বল্পতায় কিন্তু ভুগছে এই টেলরবন উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন যাবতই। এবং শৌচালয়ের সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যাও ছিল, কিন্তু সেই পানীয় জলের সমস্যা তহবিলের টাকা থেকে খরচ করে তারা কিন্তু সমাধান করেছেন ইতিমধ্যে। এবং এই মুহূর্তে যেটা আশা করছেন টেলরবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা দপ্তর যাতে সেদিকে একটু নজর দেয় এবং রাজ্যের শিক্ষা দপ্তর যে ভাবে বা যে দিশাতে এগিয়ে চলেছে সেই দিশার অবশ্যই যদি নজরে তাদের পড়ে, নিশ্চয়ই সেই উচ্চ বিদ্যালয় টেলরবন উচ্চ বিদ্যালয়ের উন্নতি হবে সেই আশাই কিন্তু তারা প্রকাশ করছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।